হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সে ভালো আছেন জেলেই বাংলার পক্ষ থেকে বড়দেরকে প্রণাম এবং ছোটোদেরকে ভালোবাসেন এবং আমার সকল বন্ধু বান্ধবদের আদাব এবং সাবস্ক্রাইব কাল দেশ বিদেশ থেকে যারা ভিডিও দিচ্ছেন আসসালাম আলাইকুম এবং বন্ধুরা আজকের ভিডিও বিষয় হচ্ছে যে জিন এবং জাদু আপনি কি দেখতেই পাবেন এমন কি আমল আছে বা এমন কি আপনি পড়বেন যেটা পড়লে আপনি কি পৃথিবীর কোনো জিন পৃথিবীর কোনো জাদু আপনাকে দেখতেই পাবে না তো আক্রমণ তো দূরের কথা আপনি কি দেখতেই পাবে না তো এই বিষয়ে আজকে আলোচনা করবো ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট বিষয় সবার জন্য তো একটা কথা বলে দিচ্ছি যেসব বন্ধু বান্ধবরা আমার এই জুলাই বাংলাকে প্রথম দেখছেন ওনাকে বলবো যে আমার জুলাই বাংলাকে এক্ষুনি করে দিন সাবস্ক্রাইব এবং সাবস্ক্রাইব পাশে যে বেরাইকন ঘন্টিটা ওর নোটিফিকেশান করে দিবে আমি যখন নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে অতি সহজে পৌঁছে যাবে আচ্ছা আর একটা কথা বলে দিচ্ছি এই চ্যানেল থেকে আপনারা বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন জিন রিলেটেড জাদু রিলেটেড যৌন সমস্যা রিলেটেড এবং বিভিন্ন সমস্যার ভিডিও এখানে পেয়ে যাবে আচ্ছা আমার প্রতিটা ভিডিও পাওয়ার জন্য আপনাকে কী করতে হবে আমি এখন স্ক্রিনে দেখে দিচ্ছি তাহলে আপনি সমস্ত ভিডিও আমার পেয়ে যাবেন আপনার যেটা খুশি আপনি ভিডিওগুলোকে ওয়াচ করবেন একে একটা ভিডিও খুবই অমূল্য রত্ন কেন এখানে জিনের জিন রিলেটেড জাদু রিলেটেড জন্য সমস্যা রিলেটেড এবং বিভিন্ন ক্যাটাগরির ভিডিও রয়েছে তো এখন আপনাকে যে কাজটি করতে হবে আগে এটা দেখিয়ে দিই তারপরে আমি ভিডিও শুরু করব তো প্রথমে আপনাকে ইউটিউব চ্যানেলটি অন করতে হবে ইউটিউবটাকে অন করতে হবে করার পরে ইউটিউবটা অন হয়ে গেল ইউটিউবের সার্চ বক্সে আপনি লিখবেন জিও ও জিও এল আই এফি লাইফ বাংলা বি এ এন জি এল বাংলা লিখার পরে সার্চ করে দিবেন করে দেওয়ার পরে আপনি দেখছেন এখানে ইউটিউব চ্যানেলটা মানে আমার এখানে লোগো দেখা যাচ্ছে জিও বাংলার লোগো দেখা যাচ্ছে আপনি এই লোগোর উপরে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখছেন যে মোটামুটি ভিডিওগুলো শো করছে তারপরে নিচে এখানে দেখবেন যে একটা ভিডিওস ভিডিওস বলে অপশান আপনি দেখতে পাবেন এই ভিডিওসে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখছেন যে আমার সমস্ত ভিডিও এখানে চলে এসছে তো আপনার যেটা খুশি আপনি ওয়াচ করবেন কোনো সমস্যা নেই তো এই বিষয়ে আপনি ক্লিয়ার আমি ক্লিয়ার করে দিলাম যে আমার সমস্ত ভিডিও পাবার জন্য এই করতে হবে তো এখন আমরা যেটা মুখ্য বিষয় হচ্ছে যে যারা দীর্ঘদিন জিনে আক্রান্ত কোনো সমাধান পাচ্ছেন না যারা জাদুতে আক্রান্ত কোনো সমাধান পাচ্ছেন না কী করবেন কী করবেন যদি আজকে যদি এই আমি যে নিয়মগুলো বলে দিব যদি আপনারা পড়তে থাকেন তাহলে জিনও আপনাকে দেখতে না জাদুও আপনাকে দেখতে পাবেন আক্রমণ তো দূরের কথা হবে এবং ওর থেকে আপনি সম্পূর্ণ হেফাজত থাকবেন তো কি এমন পড়তে হবে কি এমন জিনিস পড়লে যে পৃথিবী যতই জিন থাক আপনাকে দেখতে পাবে না এবং পৃথিবীর যতই জাদু থাক না আপনাকে দেখতে পাবে না আপনাকে দেখলে তো আক্রমণ করবে এখানে একটা বিষয় রয়েছে যেমন আমাদের কোরআন শরীফে আছে যে জিনকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং মানুষকেও আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে এবং জিনকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে তো দুটোরই সৃষ্টিকর্তা হচ্ছেন রব্বুল আলমিন আল্লাপাক প্রথম কিন্তু মানুষ সৃষ্টি করার আগে আগে আল্লাপাক জিনকে সৃষ্টি করেছিলেন তারপর মানুষের সৃষ্টি করা হয়েছে জিন একটা আল্লাহর মখলুক আর মানুষও একটা আল্লাহর মখলুক কিন্তু সব থেকে বেশি ক্ষমতা আল্লাহ মানে ইনসান অর্থাৎ মানুষকে দিয়েছেন যদি মানুষ যদি ওই ওইগুলো করতে পারে তো মানুষ অনেক শক্তিশালী হয়ে যাবে জিন থেকে যেমন আমরা জিনকে দেখতে পাচ্ছি না ঠিক আছে কিন্তু জিন আমাদের দেখতে পাচ্ছে যেমন আমাদের আমরা জিনকে দেখতে পাচ্ছি না কিন্তু জিন আমাদেরকে দেখতে পাচ্ছে কিন্তু তখন মানে আমাদের পরে যখন জন্যতে যাবে তখন আর জিন আমাদের আর দেখতে পাবে না কিন্তু আমরা জিনকে দেখতে পারবো হ্যাঁ এইখানে আরেকটা বিষয় রয়েছে যে যারা রুহানি জগতের মালিক অর্থাৎ যারা প্রচুর পরিমাণে আমল করে আমল করেছেন রুহানি শক্তির মালিক ওনারা জিনকে দেখতে পাবেন ওনাদের সাথে জিনের ডিল রয়েছে আলাপ আলোচনা রয়েছে কি ভালো জিন খারাপ জিন নয় ভালো জিন ঠিক আছে তো ভালো জিনের সাথে ওনাদের আলাপ আলোচনা সব কিছু হয় যারা আমল করে জিনকে মানে মক্কেল বানিয়ে রেখেছেন বা বন্ধু বানিয়ে রেখেছেন ওনাদের সাথে জিনে দেখা হয় কথাবার্তা হয় তো এখন যেটা বিষয় হচ্ছে যে আমরা কি কি এমন আমল কি কি এমন জিনিস পড়তে হবে যে পড়লে জিন আমাদের দেখতে পাবে না এবং জাদুও দেখতে পাবে না অ্যাকচুয়ালি জাদুও করা হয় জিনের সাহায্য নিয়ে বা শয়তানের সাহায্য নিয়ে তো এখন কি পড়বো আমরাও যদি ওইটাকে কন্টিনিউ যদি পড়তে থাকি তো আমাদের কোনো জিন কোন জাদু আক্রমণ তো দূরের কথা দেখতেই পাবে না ধরুন আপনাকে যদি কেউ দেখতে পায় পুলিশ যদি আপনাকে দেখতে পায় তাহলে তো পুলিশ অ্যারেস্ট করবে আপনাকে পুলিশ যদি ধরুন একটা আপনি খারাপ কাজ করেছেন পুলিশ আপনাকে ঘুরে বেড়াচ্ছে ধরার জন্য পুলিশ যদি আপনাকে দেখতে পাবে তাহলে তো ধরবে যদি দেখতে না পায় তাহলে ধরবেই না মানে আমি বুঝালাম মানে আমি জিনিসটা বুঝালাম তো এখন আমরা জানবো যে কি কি এমন আয়াত বা সুরা রয়েছে ওইগুলোকে পড়লে আমাদের জিন এবং জাদু দেখতে পাবে না মোটেই হান্ড্রেড অ্যান্ড টেন পারসেন্ট চ্যালেঞ্জ তো প্রথম আমাদেরকে পড়তে হবে আপনি যে কোনো দরুর শরীফ পড়লে হবে দরুর শরীফ অনেক রয়েছে যেটা আমি মনে করি দরিদ্র ইব্রাহিম পড়লে সবথেকে উত্তম হয় এবং যার যেটা দরুল শরীফ জানা আছে আপনারা ওটা অ্যাপ্লাই করতে পারেন পড়তে পারেন কোনো সমস্যা নেই তো দরুদ শরীফ আপনাকে বার পড়তে হবে বার পরপর দরু শরীফ আপনি বার পড়বেন তারপরে আপনি পড়বেন আয়তাল কুরশি আয়তাল কুরশি আপনি বার পড়বেন তারপর সুরাতুল ফালাক সুরাতুল ফালাক আপনি এগারো বার পড়বেন আর সুরাতুল নাস এগারো বার পড়বেন আর যেটা ইসমে আজাম যেটা বলা হয়েছে ইসমে আজাম ওটা আমি পড়ে শুনে দিব ওই ইসমে আজামটিকে আপনাকে এগারো বার পড়তে হবে ওই ইসম আজামটা আল্লাহ ইন্নি আস আলু কবি আন্নি আসাদু আন্না কান্তাল্লাহ সামাদু আল্লাহ আলমিয়াকুল্লাহ কাফন আহাদ এটা হচ্ছে ইসমি আজম এই ইসমি আজমের এত পাওয়ার এত পাওয়ার যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই ইসিম আজাম থেকে মানুষ অদৃশ্য হতে পারে সব কিছু এই ইসমি আজম থেকে করতে পারে ইসমি আজম যারা পরে আমি শোনালাম এই ইসমি আজমের এত ক্ষমতা এত পাওয়ার যে মানে কল্পনা করতে পারবেন না আপনি আল্লাহ হুম্মা ইন্নি আস আলু কবি অন্নি আসাদু আন্না কা সামাদু দো সমাদু আল্লাহ দি লা মিলিত অলম মিলত উল মিয়াকুল্লাহু কাফন ওয়াহাত এটা হচ্ছে ইস্মি আজাম আপনাকে আগেরোবার পড়তে হবে তারপরে সুরা ইয়াসিনের ন নম্বর আয়ত ওয়া ওয়াজা আন্নামীম বৈনী আয়েজি হিম সাদ্দামমি খালফি হিম সাদ্দাম ফাক্সহিনা ফাহুন লা ইসরুন এটা সুরা ইয়াসিনের ন নম্বর আয়তকে এটাকে আপনাকে একুশ বার পড়তে হবে

এগারোবার আবার দুরু শরীর পরে দিতে হবে এইটি এই আমলটি যদি কেউ প্রতিদিন ইনটেনশান করতে থাকে প্রতিদিন এটা চালিয়ে রাখতে পারে কিছু দিনের মধ্যে ওই ব্যক্তিকে আর জিন দেখতে পাবে না আর জাদুও দেখতে পাবে না যারা জিন থেকে খুবই প্রেশান হয়ে রয়েছেন খুবই প্রবলেমে পড়ে রয়েছেন জিন তাকে ছাড়তে চাইছে না এত কিছু করার পরেও জিন ছাড়তে চাইছে না যেসব আশিক জিনরা রয়েছে যেসব মেয়েদের পিছনে বা যারা খব্বিশ জিন রয়েছে ওরা হট করে ছাড়তে চায় না যা যেসব জাদুকর জিন রয়েছে ওরা হট করে রুগীকে ছাড়তে চায় না রুগী যদি আমার নিয়মমাপিক এই আমলটি প্রতিনিয়ত করতে থাকে এটা এটা যখন খুশি আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই যে কোনো নামাজের পরে বসে আপনি পড়বেন বা এইটি যখন পড়বেন পাক পবিত্র হয়ে বসে পড়বেন ওটাও হবে কোনো সমস্যা নেই মোটামুটিকে এইভাবে এই ডিরেকশানে আপনি পড়বেন প্রথমে এগারোবার দোরসরি পড়ে নিবেন তারপরে বার আয়তাল কুরসি পড়ে নেবেন তারপরে সুরাতুল ফালাক এগারোবার পড়ে নিবেন সুরাতুল এগারো বার পড়ে নিবেন তারপরে ইসমি আজামটি পড়বেন এগারোবার ওয়া জান্না বাই সরি ইসমি আজমটা পড়বেন আল্লাহনি আসালকিয়ান্নী আসাদু আল্লাহামিল তলমীর তালামিয়াম তারপরে সুরা ইয়াসিনা ননবরাত ওয়া জাম মিম বাইনি আই দিহিম সদ্দাম আমিন খালফি হিম সদ্দানা ফাহুল্লাহ ইসরুন এটিকে আপনি একুশবার পড়বেন তারপর শেষে আবার এগারোবার দোরস্বরী পড়বেন এইটিকে যদি আপনি কন্টিনিউ পড়তে থাকেন একদিনও মিস হওয়া চলবে না আপনি এই আমলটা একুশ একচল্লিশ দিন করে যান তারপর আপনি এর রেজাল্ট নিজেই দিতে পারবেন ঠিক আছে এইভাবে আপনারা করবে কোনো সমস্যা নেই কোনো টেনশন নেই কোনো চিন্তা নেই আমি পরপর ভিডিওগুলিকে বানিয়ে দিচ্ছি আপনাদের শেখার কাজে লাগছে অনেক জানতে পারছেন যে কী কী জিনিস পড়লে যে এই বিপদ থেকে আপদ থেকে জিনের থেকে মানুষের জাদু থেকে হেফাজত থাকতে পারবো সবসময়ের জন্য তো এইটিকে আপনারা এইভাবে আপনারা করবেন এবং শোক সম্পূর্ণ আস্থা এবং ভক্তি আল্লাহ রব্বুল আলমীর উপর রাখতে হবে ওনার উপর রেখে যদি এগুলোকে করতে থাকে তাহলে আশা রাখবো তাকে জিন জাদু আর কোনো দিন করবে না ছেড়ে দিবে ও দেখতেই পাবে না তো আক্রমণ করবে কি দূরের কথা আক্রমণ তো দূরেরই কথা ঠিক আছে তো আপনারা এইভাবে করবেন এই ভিডিওটি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কেননা আমাদের একটা ভিডিও বানাতে অনেক কষ্ট যদি আপনারা লাইক না করেন শেয়ার না করেন তাহলে আমাদের ভালো লাগবে না ভিডিও বানাতে আমাদেরকেও আপনাদেরকে একটা এন্টারটেনমেন্ট দিতে হবে আনন্দ দিতে হবে হ্যাঁ তাহলে আমরাও আরও বেশি বেশি ইনফরমেশনটি ভিডিও আপলোড দিব চ্যানেলে সকলের কাজে লাগবে ঠিক আছে এই ভিডিওটা তো সকলেরই কাজে লাগবে না তবে সবাই ভালো থাকুন আজকে এখানে বন্ধুরা